আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনি কি আমাদের খামার থেকে গাভী নিয়েছেন? কয়টা গাভী নিয়েছেন একটু জোরে বললেন। চারটা গাভী। তো খামার মালিকের সাথে আপনার কথা হয়েছে? জি। তাকে কি দেখে আপনার কাছে কি মনে হয়েছে, সে মানে নিজে খামার মালিক নাকি অন্যের গাভী আপনাকে বিক্রি করে মানে ক্রয় করে দিছে? আপনার বাসা কোথায়? আপনি নিজস্ব খামার? হ্যাঁ। আপনি কত বছর ধরে আর কি গাভী পালন করছেন? নতুন চারটি গাভী নিয়েছেন, সব ফিজিয়ান গাভী? চারটা গাভী কত নিল? আট লক্ষ টাকা নিছে। তো আপনারা কি আজকে চলে যাবেন? জি আল্লাহ যদি ট্রাকে, সরাসরি ট্রাকে? জি জি। আচ্ছা, আমাদের ফার্মে এসে আপনার কি মনে হয়েছে, আমরা কি আসলে গাভীর দাম বেশি রাখি না হয়তো বা অনেকে বলে যে দালালির মাধ্যমে ক্রয় করতেছে বা অনেক কিছু, আপনার কি মনে হয়? আপনারা কি সরাসরি খামারে আসছেন? একদম সরাসরি খামারে আসছেন? জি জি। তো আপনি মালিকের থেকে, সরাসরি মালিকের থেকে গাভী নিছেন? জি। তো অনেকে নতুন গাভী কিনতে চায়, নতুন খামার মানে খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু কথা থাকে বলেন যে কিভাবে তারা আসবে বা কিভাবে ভালো গাভী পছন্দ করবে। দেখে পছন্দ করবে, তারপর নিজে দাম করবে, তৃতীয় পক্ষকে জড়াবে না, তাই তো? জি জি। তো আমাদের কি দেখে মনে হয়েছে আমরা দালাল বা ডাকাতের মতো দাম চাই? আমাদের আমাদের ফার্মের গাভীগুলো কেমন? দামের সাথে সামঞ্জস্যতা পড়ে? গাভীর সাথে দামের সামঞ্জস্য পড়ে? আপনারা কি এর আগে গাভী নিছেন এখান থেকে? এই প্রথম পাবনাতে? আমাদের ফার্মের খোঁজ কিভাবে পেলেন? অনলাইনের মাধ্যমে। জি জি। তো প্রিয় দর্শক, দেখলেন আমাদের ইনি গাভী নিচ্ছে আমাদের থেকে চারটা গাভীগুলো, দেখুন। তো অনেকে আপনারা বলে থাকেন যে হচ্ছে আমরা অনেক দাম বেশি চাই বা অন্যের গাভী বিক্রি করি, তো তার প্রমাণ দিলাম আপনাদেরকে, সরাসরি আমাদের এক চাচা নিচ্ছে মুন্সিগঞ্জের গাভীগুলো। তো তার মুখ থেকেই শুনলেন যে আমাদের গাভীগুলোর দাম বেশি না বা গাভীর সাথে দামের সামঞ্জস্যতা আছে। তো আশা করি আপনাদের ভুল ধারণা বা অনেক সমালোচনা করেন আমাদের, আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যোগাযোগ করার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।